নমস্কার তোমাদের সকলকে আজ আমরা ক্লাস এইটের অঙ্ক বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর যে ছয়ের দাগের অঙ্কটি রয়েছে সেই ছয়ের দাগের জ্যামিতি অঙ্কগুলো থেকে করার চেষ্টা করব তো ছয়টাই কি বলা হয়েছে দেখো একটি বর্গাকার চিত্র এ আর আঁকি যার ডিই সমান ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয় এবং বর্গক্ষেত্রের প্রতিটি কোন নাইনটি ডিগ্রি হয় তো প্রথমে আমরা কি করব ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটারের একটি রেখাংশ খাতার মাঝখানে নিয়ে নেব তো দেখো আমরা একটি রেখাংশ খাতার মাঝখানে আমরা টেনে নিয়েছি ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এরপর আমরা কী করবো স্কেলের সাহায্যে খাতার মাঝখান বরাবর একটি রশ্মি অঙ্কন করে নেব তো দেখো যে কোনো মাপের একটি রশ্মি অঙ্কন করে নিয়েছি যার নাম দিয়ে দেবো আমরা ডি এবং এখানে এক্স এরপর আমরা কী করবো এই ডি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোন তো ডি বিন্দুতে নাইনটি ডিগ্রি কোন আঁকতে গেলে যে কোনো একটি মাপের ব্যাসার্ধ নিয়ে রুল কম্পাসের সাহায্যে ডি বিন্দুতে একটি বৃত্তচাপ দিতে হবে তো ডি বিন্দুতে একটি বৃত্তচাপ দিয়ে দিলাম এই বৃত্তচাপটি তোমার ডি এবং এক্সকে যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা পরপর এটাকে দুবার কেটে নেব প্রথমবার কাটলে আমরা ষাট ডিগ্রি পাবো দ্বিতীয়বার কাটলে আমরা একশো কুড়ি ডিগ্রি পাবো ষাট ডিগ্রি থেকে উপরে একটি বৃত্তচাপ একশো কুড়ি ডিগ্রি থেকে আবার এই বৃত্তচাপটিকে কেটে নেব। যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং ডি বিন্দু আমরা কি করব যুক্ত করে দেব তাহলে আমরা নাইনটি ডিগ্রি কোন এখানে আমরা পেয়ে যাব এরপর আমরা কি করব ফাইভ পয়েন্ট সিক্স সমান করে নেব তো ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার সমান করে নিই দিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে আমরা কি করব ডি বিন্দুতে বসিয়ে আমরা এই রশ্মিটিকে একবার কেটে নেব একইভাবে উপরে একটি বৃত্তচাপ দিয়ে দেবো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ আর এখানে যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা বৃত্তচাপটিকে কেটে নেব এবার আমরা নাম দিয়ে দেব এখানে আমরা নাম দেবো ডি এখানে আমরা নাম দেবো ই এখানে আমরা নাম দেবো এখানে আমরা নাম দেবো আর এবার আমরা এ এবং ই যুক্ত করে দেব এবার আমরা এ এবং আর যুক্ত করে দেব। তাহলে আমরা আর একটি বর্গক্ষেত্র পেয়ে যাবো যার এই কোনটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটাও হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটাও আমাদের ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটাও আমাদের ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার অবশেষে আমরা লিখে নেব তো আমরা লিখে নিয়েছি দেখো আর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো যার ডিই আর আর ডি সমান ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এবার আমরা সাতেরটা দেখে নেব তো সাতেরটায় কি বলা হয়েছে দেখো একটি আয়তকার চিত্র বেস্ট আঁকি যার বি ই সমান সিক্স সেন্টিমিটার ও ইএস সমান ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার তো আমাদেরকে একটি আয়তকার চিত্র আঁকতে বলেছে আর আমরা জানি একটি আয়তকার চিত্রের তোমার বিপরীত বাহুগুলো সমান হয় দেখ প্রত্যেকটা কোন নাইনটি ডিগ্রি হয় তো এই আয়তকার চিত্রটি আঁকার জন্য প্রথমে আমরা সিক্স সেন্টিমিটার ও ফোর পয়েন্ট এইট সেন্টিমিটারের দুটি রেখাংশ নিয়ে নেব এরপর আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব যার নাম দিয়ে দেব আমরা বি এবং এক্স এরপর আয়তক্ষেত্রে যেহেতু প্রতিটি কোণ নাইনটি ডিগ্রি হয় তাই আমরা বি বিন্দুতে একটি নাইনটি ডিগ্রি কোণ আঁকব আর নাইনটি ডিগ্রি কোণ আঁকতে গেলে রুল কম্পাসের সাহায্যে যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা বি বিন্দুতে একটি বৃত্ত চাপ দেবো এই বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে আমরা পরপর দুবার কেটে নেব প্রথমবার কাটলে আমরা ষাট ডিগ্রি দ্বিতীয়বার কাটলে আমরা একশো কুড়ি ডিগ্রি পাবো ষাট ডিগ্রি থেকে উপরে একটি বৃত্তচাপ একশো কুড়ি ডিগ্রি থেকে উপরে একটি বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু এবং বিন্দু যুক্ত করে দেব এরপর আমরা সিক্স সেন্টিমিটার সমান করে নেব তো রুল কম্পাসের সাহায্যে আমরা সিক্স সেন্টিমিটার আগে সমান করে নিই তারপর এই বি বিন্দুতে বসিয়ে আমরা রশ্মিটিকে কেটে নেব তো বি বিন্দুতে বসিয়ে আমরা রশ্মিটিকে কেটে নিই যার নাম দিয়ে দেবো আমরা ই এরপর আমরা ফোর পয়েন্ট সেন্টিমিটার সমান করে নেব তো ফোর পয়েন্ট সেন্টিমিটার সমান করে নিই তারপর আমরা বি বিন্দুতে বসিয়ে এটাকে আমরা কেটে নেব একইভাবে এই ই বিন্দুতে বসিয়ে একই রকম মাপ রেখে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেব তারপর এখানে আমরা নাম দিয়ে দেবো টি আবার আমরা সিক্স সেন্টিমিটার সমান করে নেব তো সিক্স সেন্টিমিটার সমান করে নিই তারপর টি বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু নাম দিয়ে দেবো আমরা এস এরপর আমরা এস এবং ই যুক্ত করে দেব এরপর আমরা এস এবং টি যুক্ত করে দেব তাহলে আমরা বিইএসটি একটি আয়তকার চিত্র পেয়ে যাব যা যার বিই সমান আমাদের সিক্স সেন্টিমিটার এবং ইএস সমান ফোর পয়েন্ট সেন্টিমিটার আর আমরা জানি একটি আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো যেহেতু সমান হয় তাই এটা যদি আমাদের সিক্স সেন্টিমিটার হয় এটাও আমাদের সিক্স সেন্টিমিটার হবে এটা যদি আমাদের ফোর পয়েন্ট সেন্টিমিটার হয় এটাও আমাদের ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার হবে অবশেষে আমরা লিখে নেব তো দেখো আমরা লিখে নিয়েছি কী লিখেছি দেখো বিইএসটি একটি আয়তকার চিত্র অঙ্কন করা হলো যার বি সমান সিক্স সেন্টিমিটার এবং ইএস সমান বিটি সমান ফোর ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার এবার আমরা আটেরটা দেখে নেব তো দেখো আটের অঙ্কটাতে কী বলা হয়েছে একটি রম্বোস এইচ ও এম অর্থাৎ এক তো দেখো আটের অঙ্কটাতে কী বলা হয়েছে একটি রম্বোস হোম আঁকি যার কোন এইচ ও এম সমান সিক্সটি ডিগ্রি এবং এইচ ও সমান তোমার হচ্ছে সিক্স ডিগ্রি যার এইচ ও সমান সিক্স সেন্টিমিটার আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাহু কীভাবে হবে সমান হবে অর্থাৎ এইচ ও সমান যদি সিক্স সেন্টিমিটার দেয় তাহলে বাকি যে বাহুগুলো সে বাহুগুলোও কিন্তু আমাদের সিক্স সেন্টিমিটারই হবে আর এখানে একটি কোন আমাদেরকে কি দিয়েছে সিক্সটি ডিগ্রি দিয়ে দিয়েছে তো প্রথমে আমরা কি করব সিক্স সেন্টিমিটার সমানের একটি রেখাংশ টেনে নেব এরপর আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব তো যে কোনো মাপের একটি রশ্মি নিয়ে নিই যার নাম দিয়ে দেবো আমরা এইচ এবং এক্স এখানে এইচ এবং এখানে এক্স এরপর আমরা সিক্স সেন্টিমিটার সমান করে নেব তো সিক্স সেন্টিমিটার সমান করে নিই বসিয়ে এবং এইচ বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কেটে নেব যেখানে ছেদ করবে সে ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো ও এবার আমাদেরকে যেহেতু বলা হয়েছিল যে এইচ ও এম সমান সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই ও বিন্দুতে আমাদেরকে সিক্সটি ডিগ্রি আঁকতে বলেছে তাই আমরা এই ও বিন্দুতে একটি ষাট ডিগ্রি কোণ এঁকে নেব তো ষাট ডিগ্রি কোন আঁকতে গেলে আমরা কী করবো যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে আমরা রুল কম্পাসের সাহায্যে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবো এই বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এটাকে একবার কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু এবং ও বিন্দু যুক্ত করে দেব তাহলে আমরা সিক্সটি ডিগ্রি পেয়ে গেলাম এবার এবার আমরা কি করব এবার সিক্স সেন্টিমিটার সমান করে নেব তো সিক্স সেন্টিমিটার সমান করে নিই তারপর এই ও বিন্দুতে বসিয়ে এখান থেকে উপরে একটি বৃত্তচাপ একইভাবে এইচ বিন্দুতে বসিয়ে এখান থেকে উপরে একটি বৃত্তচাপ দিয়ে দেব এখানে যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করল এই ছেদ বিন্দুর নাম দিয়ে দেব আমরা ই এবং এটার নাম দিয়ে দেব আমরা এম তাহলে এবার আমরা ই এবং এইচ যুক্ত করে দেব এরপর আমরা ই এবং এম যুক্ত করে দেব তাহলে তাহলে আমরা এইচ ও এমই একটি রম্বস পেয়ে যাবো যার এইচ ও সমান আমাদের সিক্স সেন্টিমিটার এটাও আমাদের সিক্স সেন্টিমিটার এটাও আমাদের সিক্স সেন্টিমিটার এটাও আমাদের সিক্স সেন্টিমিটার অবশেষে আমরা লিখে নেবো তো দেখো লিখে নিয়েছি এইচ ও এমই একটি রম্ব অঙ্কন করা হলো যার এইচ ও এম অর্থাৎ এই কোনটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি এবং এইচ ও ও এম এমই ই এইচ সমান আমাদের সিক্স সেন্টিমিটার এবার আমরা নয়েরটা দেখে নেব আঁকি তো দেখো নয়ের অঙ্কটি কি বলা হয়েছে নয়টি বলা হয়েছে একটি রম্বস রোড আঁকি যার আর এ সমান এইট সেন্টিমিটার ও ওডি সমান সিক্স সেন্টিমিটার তো এই অঙ্কটি করার আগে আমরা একটি খসড়া করে নেবো যাতে আমাদের সুবিধা হয় অঙ্কটি আঁকতে তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আর এ সমান আমাদেরকে এইট সেন্টিমিটার সমান করে নিতে হবে তো তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে একটি রশ্মি অঙ্কন করতে হবে দিয়ে এই রশ্মিটির নাম দিয়ে দিতে হবে আমাদেরকে আর এবং এক্স এরপর আমরা আট সেন্টিমিটার সমান করে নেব দিয়ে এটার নাম দিয়ে দেবো আমরা এ এরপর আমাদেরকে কী করতে হবে এটাকে আমাদেরকে খণ্ডক করতে হবে দুটো ভাগে ভাগ করতে হবে এবার দুটো ভাগে ভাগ করতে গেলে এখান থেকে এর বেশি অর্ধেক সমান করে নেব এ বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ আবার এ বিন্দুতে বসিয়ে নিচে একটি বৃত্তচাপ একই রকম মাপ রেখে আমরা আর বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ দিয়ে আমরা কি করব এটা যুক্ত করে দেব দেখো এখানে আমাদের কি বলা হয়েছে এটা আমাদের আট সেন্টিমিটার বলা হয়েছে আমরা আট সেন্টিমিটার দিয়েছি আর এটা আমাদের কত হবে এটা আমাদের ছয় সেন্টিমিটার হবে তাহলে ছয় সেন্টিমিটার যদি আমরা সমান করে নিই এখান থেকে যদি আমরা এদিকে ছয় সেন্টিমিটার কাটি এদিকে ছয় সেন্টিমিটার কাটি তাহলে টোটাল বারো সেন্টিমিটার হয়ে যাবে কিন্তু আমাদেরকে যেহেতু ছয় সেন্টিমিটার বলেছে তাই আমরা কি করবো তিন সেন্টিমিটার সমান করে নেবো তারপর এই বিন্দুতে বসিয়ে আমরা উপরে একটি চাপ দেবো আবার একই বিন্দুতে বসিয়ে নিচে একটি বৃত্তচাপ চাপ দেবো যেখানে ছেদ করবে সেই বিন্দুগুলো আমরা যুক্ত করে দেবো তাহলে যুক্ত করলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের এখানকার রম্বোস যার নাম দিয়ে দেবো আমরা এখানে আর ও এ ডি তো এটাই আমরা কি করবো এটা আমরা নেব তো দুটি রেখাংশ খাতার মাঝখানে টেনে দেখো তো দেখো আমরা এইট সেন্টিমিটার ও সিক্স সেন্টিমিটারের দুটি রেখাংশ টেনে নিয়েছি তো আমরা কি করব আমাদের সুবিধার জন্য এই রেখাংশের ওপর আমরা তিন সেন্টিমিটারের একটি চিহ্ন আমরা দিয়ে দেবো তো 3 সেন্টিমিটারের একটি আমরা চিহ্ন দিয়ে দিই তো এখানে আমরা দিয়ে দিলাম একটা তিন সেন্টিমিটার চিহ্ন দিয়ে দিলাম এরপর আমরা কি করব খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব যে কোনো মাপের তো দেখো একটি রশ্মি অঙ্কন করে নিয়েছি যার নাম দিয়ে দেবো আমরা আর এবং এক্স এরপর আমরা কি করব এইট সেন্টিমিটার সমান করে নেবো তো এইট সেন্টিমিটার সমান করে নিই তারপর আমরা তারপর আমরা এই আর বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেবো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা এ এরপর আমরা এই আর এবং এ কে সমান দুটি ভাগে ভাগ করব আর এটাকে সমধিখণ্ড করতে গেলে আমরা কি করব আর বিন্দুতে বসিয়ে এটার বেশি অর্ধেক সমান করে নেব মোটামুটি এটা বেশি অর্ধেক হয়ে গেল তারপর এই আর বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেব একইভাবে নিচে একটি বৃত্তচাপ দেব একইভাবে এ বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটিকে কেটে নেব এবং নিচের বৃত্তচাপটিকেও কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু দুটি আমরা যুক্ত করে দেব তো দেখো আমরা যুক্ত করে দিলাম এরপর আমরা রুল কম্পাসের সাহায্যে থ্রি সেন্টিমিটার সমান করে নেব তো এখান থেকে আমরা থ্রি সেন্টিমিটার এখানে করেছিলাম দেখো তারপর এই বিন্দুতে বসিয়ে এটা নাম দিয়ে দেবে তোমরা ও এই ও বিন্দুতে বসিয়ে আমরা কি করব উপরে একটি বৃত্তচাপ দেব আর নিচে একটি বৃত্তচাপ দেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলোর আমরা নাম দিয়ে দিই এটার নাম দিয়ে দেব আমরা যেহেতু আমাদের এখানে বলা রয়েছে ওটা আমাদেরকে এখানে দিতে হবে তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা ও এটার নাম দিয়ে দেবো আমরা ডি এবার এরপর আমরা আরও যুক্ত করে দেব এবার ও এ যুক্ত করে দেবো তারপর একইভাবে এ এবং ডি যুক্ত করে দেব তারপর ডি এবং আর যুক্ত করে দেব তাহলে আমরা আর ও এ ডি একটি রম্বস পেয়ে যাব যার এইটা হচ্ছে আমাদের এইট সেন্টিমিটার এবং এইটা হচ্ছে আমাদের সিক্স সেন্টিমিটার এখানে লিখে নেবে সিক্স সেমি অবশেষে আমরা লিখে নেব তো দেখো লিখে নিয়েছি আরও ও এডি একটি সঙ্কন করা হলো যার আর এ সমান এইট সেন্টিমিটার এবং ওডি সমান সিক্স সেন্টিমিটার তো এই এবার আমরা দশের যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি দেখে নেব তো তো দেখো দশেরটায় কী বলা হয়েছে দেখো দশেরটায় বলা হয়েছে একটি সামন্তরিক গোল কি যার জিও সমান সেভেন সেন্টিমিটার ওএল সমান ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার এবং জিএল সমান হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা 7 সেন্টিমিটার ও 5.8 পয়েন্ট এইট সেন্টিমিটারের দুটি রেখাংশ খাতার ওপরে টেনে নেব এরপর আমরা খাতার মাঝখানে একটি রশ্মি অঙ্কন করে নেব যার নাম দিয়ে দেব আমি জি এবং এক্স এরপর আমরা সেভেন সেন্টিমিটার সমান করে নেব তো সেভেন সেন্টিমিটার আমরা সমান করে নিই এরপর এই জি বিন্দুতে বসিয়ে আমরা কেটে নেব তো জি বিন্দুতে বসিয়ে আমরা কেটে দিলাম যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেব আমরা ও এটা হচ্ছে আমাদের সেভেন সেন্টিমিটার এরপর এরপর আমরা ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার সমান করে নেব তো ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার সমান করে নিই তারপর এই জি বিন্দুতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ দেব আর ও বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপটিকে কেটে নেব যেখানে ছেদ করলো সে ছেদবিন্দু নাম দিয়ে দেবো আমরা এল এরপর আমরা এল আর ও যুক্ত করে দেব তো যুক্ত করে দিলাম এরপর আমরা এল ও জি যুক্ত করে দেব তাহলে আমাদের জি ও এল অঙ্কন করা হয়ে যাবে যার এটা হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার এটাও আমাদের ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার যেহেতু এটা একটি সামন্তরিক অঙ্কন করতে হবে তাহলে এই বাহুটির সাথে আমাদের এই বাহুটি সমান হবে এবং এই বাহুটির সাথে আমাদের এখানকার এই বাহুটি কি হবে সমান হবে তাই একইভাবে আমরা সেভেন সেন্টিমিটার সমান করে নেব তো দেখো এই সেভেন সেন্টিমিটারটাই আমরা সমান করে নিই দিয়ে এল বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ দিয়ে দেবো একই এইট একইভাবে আমরা ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার সমান করে নেব তো সমান করে নিই তারপর এই জি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে কী করব কেটে নেব যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ডি এরপর ডি এবং এল যুক্ত করে দেব এরপর আমরা ডি এবং জি যুক্ত করে দেবো তাহলে আমাদের ও এল ডি একটি সামন্তরিক অঙ্কন করা হয়ে যাবে যার এটা হচ্ছে আমাদের সেভেন সেন্টিমিটার তাহলে এটাও আমাদের সেভেন সেন্টিমিটারই কিন্তু হবে এটা বলছে এগারোর একেরটাই কি বলা হয়েছে দেখো এবিসিডি একটি আয়তক্ষেত্র যার এসি সমান কি বলেছে ফাইভ সেন্টিমিটার হলে বিডির দৈর্ঘ্য কত হবে লিখি তাহলে আমাদেরকে একটি আয়তক্ষেত্র বলেছে তাই আমরা একটি আয়তক্ষেত্র এঁকে নেব এখানে দেখো আমি আগে করে নিয়েছি তাহলে আয়তক্ষেত্র নাম দিয়ে দিয়েছি আমি সি ডি তাহলে এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে এসি অর্থাৎ এখান থেকে এইটা এটাকে বলছে কর্ণ দেখো এই কর্ণটা যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে আমাদেরকে বের করতে বলেছে বিডি এই বিডির দৈর্ঘ্যটা কত হবে আর আমরা জানি যে একটি আয়তক্ষেত্রের কি হয় একটি আয়তক্ষেত্রের যেমন বিপরীত বাহুগুলো সমান হয় তেমনই এর যে কর্ণগুলো এই কর্ণগুলো যখন পরস্পরকে ছেদ করে এই কর্ণগুলো কিন্তু পরস্পর সমান কি বললাম একটি আয়তক্ষেত্রের যেমন বিপরীত বাহুগুলো সমান হয় তেমন এই যে কর্ণগুলোও কিন্তু পরস্পর সমান হয় তাহলে এটা যদি আমাদের ফাইভ সেন্টিমিটার দেওয়া হয় তাহলে এটাও আমাদের কি ফাইভ সেন্টিমিটারই হবে তাই এটা কি আমি লিখেছি দেখো এবিসিডি একটি আয়তক্ষেত্র এই আয়ত্তক্ষেত্রের কর্ণদয় পরস্পর সমান হয় যার এসি সমান বিডি সমান ফাইভ সেন্টিমিটার তাহলে বিডি সমান আমাদের কী হয়ে যাবে ফাইভ সেন্টিমিটারই কিন্তু আসবে এসি সমান আমাদের দোয়া আছে ফাইভ সেন্টিমিটার তাহলে বিডি সমানও আমাদের ফাইভ সেন্টিমিটারই কিন্তু হয়ে যাবে এবার আমরা এগারো দুয়েটটা দেখে নেব তো এগারো দুয়েটায় কী বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে পি একটি বর্গক্ষেত্র যার PR ও কিউএস দুটি কর্ণ যারা কি বলেছে যারা ও বিন্দুতে ছেদ করেছে এখানে বলা হয়েছে যে পি আর সমান ফাইভ সেন্টিমিটার হলে কিউ ও এর দৈর্ঘ্য কত হবে লিখি তাহলে এটা আমাদেরকে কি বলেছে বর্গক্ষেত্র বলেছে তাই আমরা কি করেছি এখানে একটি বর্গক্ষেত্র অঙ্কন করেছি আর বর্গক্ষেত্রে কর্ণোদয় দেখো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয় বর্গক্ষেত্রের কর্ণোদয়ও কিন্তু পরস্পর সমান হয় তাই পি আর সমান যদি আমাদের ফাইভ সেন্টিমিটার দেওয়া থাকে বলেছে এখানে তাহলে আমাদেরকে বের করতে বলেছে কি বের করতে বলেছে এখানে কিউ এবং ও সমান দেখো এটা যদি আমাদের ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এটাও আমাদের ফাইভ সেন্টিমিটার হবে টোটালটা কিন্তু আমাদেরকে এই টোটালটা বের করতে বলেনি কি বের করতে বলেছে ও এবং কিউ তাহলে ও এবং কিউ বলতে এখান থেকে এইটুকটা অর্ধেকটা বের করতে বলেছে তাহলে ফাইভের অর্ধেক কত হবে আড়াই সেন্টিমিটার হবে ওটাকে আমরা লিখে করেছি দেখো দেখো পি একটি বর্গক্ষেত্র যার পি আর ও কিউএস কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে দেখো পি আর কিউএস সমান ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এইটা এবং এইটা সমান কি ফাইভ সেন্টিমিটার হবে আর আমাদেরকে বের করতে বলেছে ও এবং কিউ সমান তাহলে ও কিউ সমান কী হবে হাফ ইন্টু কিউআরএস তাই না তাহলে ও কিউ সমান হাফ ইন্টু এটার মান আমরা কত পেয়েছি পাঁচ পেয়েছি তাহলে গুণিত পাঁচ তাহলে পাঁচকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব তখন আমাদের কি হবে আড়াই হয়ে যাবে ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার এবার আমরা পরেরটাই দেখে নেব তো দেখো এবার আমরা তিনের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখে নেব তো তিনেরটায় কি বলা হয়েছে এবি ডি একটি সামন্তরিকের কোন এ সি সমান সিক্সটি ডিগ্রি এবং কোন এ সি এর মান কত হবে লিখি তো আমরা কি করব আগে একটি সামন্তরিক এঁকে নেব তো সামন্তরিকটা আমরা এঁকে নিই ধরো এই রকম একটি সামন্তরিক আমরা আগে এঁকে নিলাম যার মান কি বলেছে এখানে আমাদেরকে বলেছি এ এটা বি এটা সি এবং এটা ডি এবং এখানে বলা হয়েছে বি কোনটা আমাদের সিক্সটি ডিগ্রি হবে মানে এইটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি হবে আমাদেরকে বের করতে বলেছে কি বের করতে বলেছে ডি কোনটা ডি কোন বলতে এইটা এটা আমাদেরকে বের করতে বলেছে আর আমরা এর আগেই শিখেছি একটি সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান এই বাহুটা এবং এই বাহুটা সমান আর বিপরীত কোনগুলো কি হয় সমান হয় এই কোনটা এবং এই কোনটা সমান এই কোনটা এবং এই কোনটা সমান তাহলে এই কোনটা যদি আমাদের সিক্সটি ডিগ্রি হয় তাহলে এই কোনটাও আমাদের কি হয়ে যাবে সিক্সটি ডিগ্রি হবে তাহলে আমরা এখানে লিখে নেব যে এবিসিডি সামন্তরিকের কোন এবি সমান সিক্সটি ডিগ্রি হলে কোন এ ডিসি সমান ও ডিগ্রি হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখো এবার আমরা এগারোর যে চারের অঙ্কটি রয়েছে তো চারের অঙ্কটি দেখে নেব তো চারেরটিতে কি বলা হয়েছে দেখো এব অঙ্গশের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে আর এখানে বলেছে কি কোন এ ও বি এর মান কত হবে লিখি তাহলে আমরা সাধারণত একটি রম্বস যদি এইভাবে এঁকে নিই প্রথমে তাহলে এইভাবে একটি রম্বস এঁকে নিই এ একটা রম্বস যার কি বলেছে যার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা সি এবং এটা ডি যার এইটা হচ্ছে কর্ণ তাই বলে দিয়েছে এখানে দেখো আর এটা হচ্ছে কর্ণ বলে দিয়েছে আর কি বলেছে আর বলেছে যে যে কোন এ ও বি এর মান কত হবে লিখি তাহলে কোন এ তাহলে এইখানেই যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম হয়ে যাবে আমাদের ও তাহলে কোন এ ও বি মানে এই কোনটা আমাদেরকে কি করতে বলেছে বের করতে বলেছে তাহলে আমরা কি জানি একটি রম্বসের কি হয় কর্ণগুলো পরস্পরকে কী করে সমকোণে ছেদ করে তাহলে এই যে রম্বসটা এই দুটো কর্ণ এই দুটো কর্ণ পরস্পরকে কি করেছে সমকোণে অর্থাৎ নাইনটি ডিগ্রি কোণে ছেদ করে তার মানে আমাদের বলতে পারি এখানেও আমাদের নাইনটি ডিগ্রি হবে 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 তাহলে প্রত্যেকটাই কিন্তু নাইনটি ডিগ্রি হবে আর আমাদেরকে বের করতে বলেছে এটা তাহলে এটা আমরা লিখে দেব যে কোন এ ও বি সমান নাইনটি ডিগ্রি তো এটাই আমরা লিখে নিই তো চলো প্রথমে আমরা লিখে নেবো যে এবিসিডি এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণোদয় পরস্পরকে নাইনটি ডিগ্রি কোণে করে অতএব আমরা বলতে পারি যে কোন এ ও বি সমান আমাদের কী হবে নাইনটি ডিগ্রি তো এটাই আমাদের অ্যান্সার এবার আমরা পরেরটাই দেখে নেব তো দেখো পরেরটাই বলছে একটি বর্গক্ষেত্র সর্বদা রম্বস কিন্তু রম্বস সর্বদা ড্যাশ নয় এখানে আমাদের যে উত্তরটি হবে সেটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র নয় তারপর ছয়টায় কী বলা হয়েছে একটি বর্গক্ষেত্র সর্বদা ড্যাশ কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা ড্যাশ নয় তাহলে এখানে যে আমাদের উত্তরটি হবে একটি বর্গক্ষেত্র সর্বদা কিন্তু আয়তক্ষেত্র হবে কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদা কি বর্গক্ষেত্র কিন্তু হবে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে